বাইরের জন্য কি প্রজেক্ট প্রোফাইলটা পাঠাইছিলাম নাকি? ওই যে সাফল্যের সূত্র, না আপনি তো বলছেন আপনি আছেন, আপনি তো বললেন আরেকটা নিয়ে আসবেন। ও তাইলে আমি নিয়ে আসতেছি। ওকে, কারণ তাইলে অনেক এই সাফল্যের সূত্র যে শিল্পায়নে কোটিপতি, A1 ডিজিটাল শিল্পায়ন ফর্মুলা প্রজেক্ট প্রোফাইল, এটার মধ্যে ডিটেলস সব কিছু, এই যে আপনার হাজারো প্রশ্নের জবাব পেয়ে যাবেন। কারণ বিজনেস করতে হলে একটু জেনে শুনে করা ভালো, যে কোনো কিছু ভালো করে বুঝতে হবে, এরপরে নিজের সাথে বোঝাপড়া হলো মেইন, নিজের সাথে বোঝাপড়াটা হলো করতে হবে। আমরা অনেকে নিজেরই চিনি না, নিজেকে জানি না, তো নিজেকে চিনতে হবে। জি, কারণ হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যে কিছু করতে পারে এটাই অনেকে জানে না। তার মধ্যে যে আল্লাহ স্পেশালি অনেক ক্ষমতা দিয়ে দিছে এটা ব্যবহার বিধি জানে না। তো একটু চেষ্টা করলে, ওটা নিয়ে গবেষণা করলেই সে তার নিজেকে ব্যবহারটা করতে পারে। কারণ পৃথিবীতে অনেক মানুষ ছোট্ট পরিসরে করে আজকে অনেক বিশাল গ্রুপ অফ কোম্পানির মালিক হয়েছেন, আছে না? তো এই জন্য আমি প্রজেক্ট প্রোফাইলটাতে প্রায় 300 আইটেম নিয়ে প্রোফাইলটা করেছি। এটার মূল্যটা 4,000 টাকা রেখেছি। তো ইনশাল্লাহ ভালো সাড়া পেয়েছি। অনেক প্রবাসী ভাইরা ঠিকানা পাঠাচ্ছে, আমি পাঠিয়ে দিতেছি তাদের জন্য, অনেকে পেয়ে বিস্তারিত ভালোভাবে জেনে শুনে বিজনেস করতে পারে। তো এটাতে ওই প্রোফাইলটার কথা যেটা বলছি, এটার মধ্যে আপনি কতটুকু স্পেস লাগবে, লোকবল কেমন লাগবে, আয় ব্যয় কেমন হবে, কোন প্রোডাক্টের কোন মেশিনারিজের মূল্য কত, একই মেশিনের মূল্য দেখা গেছে এটা ছোটো বড় মেশিনারিজ আছে, কয়েকটা ধাপে ধাপে মেশিন আছে, যার কাছে কেউ 5-10 লাখ টাকা বিজনেস করতে চায় তার জন্য 5-10 লাখ টাকার মধ্যেই করতে পারবে। আবার একই বিজনেস বড় আকারে করতে চায়, 20 টাকার করতে চায়, 20 টাকায় করতে পারবে, কোনো সমস্যা নেই। জিনিসটা বড় এবং ছোট এরকম। হ্যাঁ, সেটাই।